আমরা খেলবো মাইক্রাফ্ট ওয়ান ব্লক সিরিজ। আর এই গেমে তোমরা তো সবাই জানো যে কি কি করতে হয়, মানে না তো ব্লক থাকে সেটা ভাঙলে আটটা ব্লক স্পন হয়ে যায়। তাহলে বেশি কথা না বলে যাতে গেমটা শুরু করি। গেমটা প্রথমে ব্লকটা ভাঙতে হবে, তো পিওর্স বানিয়ে গেল না তাই তো ভাই। আর আমি একটু বসে বসে ভাঙি, মাইনিং করে ভালোই হবে। আর এরকম ভাবে আমি সব কিছু দিয়ে দিই, দিয়ে দিয়েছি। এখন আমি এটা কাটছি, কি কাট আসে না, আসলে কাটি তো তাতে ভাঙতে থাকি। ও কবল স্টোন তো নেই কি ভাই, আমার বাকা আরও ভালো সে সময় নাই ঠিক না। আমার তাই দিয়ে কবল স্টোন পেয়েছি, তাও অনেক ভালো মা এটা লাগতা। এরকমভাবে আমি এটা পিকেক্স বানাবো, একটা পিকেক্স আমার সাবল কি দরকার। তো তাহলে আমি এইবার দিয়ে হয়ে গেছে, ভাই ওরা তো টেস্ট পেয়ে গেছি। মনে কর চেষ্টা এটা ভাই তো আলাদা কেস চলতেছে, চেষ্টা মরে গেলো ভাই, চেষ্টা মরে যায় নাকি ভাই, ভাই আজকে আমার কি হয়ে যাবে। ওরে ভাই সেই তো ভালোই আলো হবে, তার জন্য একটা টর্চ এখানে বসিয়ে দিই, বাকি টর্চগুলো রেখে দিই, ওর কাজে লাগবে না। তাহলে আমি এটা বেশ সন্দেহ করতেছি যে আমার দিন এক্স করে ঠিক আছে, আমি এক্স বানাই নি, ও মানে টেস্টকে পেয়েছি। হয়তো সাবল বানাইতে হবে মনে হচ্ছে, কারণ এরকম করলে তোমার পিকেক্স যাবে। একটা সাবল আমি খুব ভালো কাজ করি এমন যাতে নেই, আমার মাইনিং করা শুরু করে দিই। এখন আমি সাবল দিয়ে তো মাইনিং করি, সাবল দেখে গেলে শাবল পেয়ে গেল, পেয়ে গেছি শাবলটা নিয়ে নিই। আর গেম গেম কয়েক সেকেন্ড পরে আর ছুড়ে গেল, ওকে তারপর শাবলটা নিয়ে নিছি, শাবল দিয়ে যারা দাঁড় আসবে সে কেটে ফেলবো। এই সস্তা পিকেস দিয়ে কী বা করবো, তাও কেটে নিই শেষ পর্যন্ত, কাটেছে আমি এক্স দিয়ে কাটবো। ও তো সে পেয়ে গেছি, আমি ভাবছি যে এরিয়া আমি তো নিজে খাদ বানাইতে পারবো, কারণ চারিদিকে খালি অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমাকে একটা শিপের প্রয়োজন নেই, আমাকে আরও শিপ লাগবে, কিন্তু আমার কাছে ডার্ট আছে, ডার্ট দিয়ে জায়গাটা একটু বড় করে ফেলি। শিব কেন পরে যায়, কারণ শিব দিয়ে আমি ফাঁকা দিকে মারবো, কারণ শিব দিয়ে আমার উল লাগবে, উল দিয়ে আমার মানে বলবো বেট, আর সেই বেট দিয়ে আমি ঘুমাতে পারবো।
কিন্তু বেতের জন্য তো এ লাগে না, তুলো হে তো শিবে গা থেকে তো অনেক তুলা আছে, হে লাগবে তোমার সবাই জন্য অনেকগুলো দাঁত পেয়ে দিতেছি। ভাবছি যে এই শিপটা আছে না, শিপটা মেরে এ থেকে লম বের করে আমি তো বেত বানিয়ে দেবো, আর পরে আমি নেক্সট ভিডিওতে এইটা ফার্ম বানাবো, আর যেখানে আমি এরকমভাবে ই করবো এটা শিপকে পালবো, সেটা হবে নেক্সট এপিসোডে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি ফটাফট লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না তো সাবস্ক্রাইব বাটনে কোনটা সাবস্ক্রাইব লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করে দাও, সাবস্ক্রাইব হয়ে যাবে। এরকমভাবে এরকমভাবে দাঁড়াও আমি কি কল পাচ্ছি, ও ভাই কল পেয়ে গেছি, আমার এখন ভাবতেছি কি করতেছি, কালা কালা ভাই গোল্ড, হোয়াট আমি গোল্ড পেয়ে গেছি, গোল্ড ভাই আমার ভাগ্য খুব ভালো, আমার ভাগ্য এত ভালো যে আমি এই বিকারি শীতে পুজোতে গোল্ড পেয়ে গেছি। জানি ফালতু পিকাস কাটবে না, এত দামি পিকাস মানে স্টোনের পিকাস দিয়ে কাটতে হবে, এটা কি পাবো আমি কাটার জন্য তো আয়রনের পিকাস রাখতো, তা তো কেটে রেখি পাইনি কি গেম।